নমস্কার, আমি শ্রী অজয়, আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি টিভির পর্দায় আপনাদেরকে অনেক কিছু জানানোর জন্য। আমার অনুষ্ঠান হচ্ছে জানা ও শেখা। জানা মানে হচ্ছে আপনি ফোনের মাধ্যমে অনেক কিছু বিষয় জানতে পারবেন আপনার জীবনের সম্বন্ধে, আর শেখা মানে আপনাদেরকে অনেক কিছু জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। আমার অনুষ্ঠান মানে হচ্ছে হস্তরেখার উপরে আপনাদেরকে অনেক কিছু বিষয় আপনাদেরকে জানানো যায়। তা দর্শক বন্ধু, আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে স্টুডেন্টদের জন্য কিছু করি, স্টুডেন্টরা কীভাবে কীভাবে চললে পড়ে, কীভাবে পড়তে বসলে পড়ে, কীভাবে ভালোভাবে চলে। তার আজকে আপনারা বলুন, আপনারা কোনো দিন ভাবতে পেরেছেন যে আপনাদেরকে সন্তানদেরকে হাতে মোবাইল দিতে হবে? পড়াশোনার জন্য 6 বছরের বাচ্চা হোক, 8 বছরের বাচ্চা হোক, তাদেরকে মোবাইল দিতে হবে পড়াশোনার মাধ্যমে। একটা সময় আজ থেকে 1 বছর আগে বাচ্চারা যদি মোবাইল হাতে নিত, সঙ্গে সঙ্গে বাড়ির মা বাবারা এক চড় মেরে বলতে, এই বয়স হয়নি তোর মোবাইল হাতে নেওয়ার। কিন্তু দেখুন প্রাকৃতিক দৃশ্য যে আজকে আপনাদেরকে পড়াশোনার জন্য আপনাদেরকে সন্তানদেরকে মোবাইল কিনে এনে দিতে হচ্ছে, যে অনলাইনে পড়াশোনা করতে হবে, না করলে পরে স্কুলে কমপ্লেন আসবে। তা এই যে জগতে পরিবর্তন, তা এই পরিবর্তনের সঙ্গে আমাদের জীবনেও অনেক কিছু পরিবর্তন করতে হয়। তা আজকের বিষয় হচ্ছে 12টা রাশি আছে। তা 12টা রাশির মধ্যে কোন রাশি কোন টাইমে পড়ালেখা করতে বসলে পরে ভালো হবে, কোন দিকে মুখ করে পড়াশোনা করলে পরে আরও ভালো হবে, তা এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আপনাদের কাছে সামনে আমি আবার উপস্থিত হয়েছি। তা দর্শক বন্ধু, আপনাদেরকে একটা কথা অন্তর্পক্ষে বলে দিই, বাচ্চাদেরকে স্টুডেন্টদের জাতক বা জাতিকা বাড়ির মধ্যিখানে কোনো দিন পড়তে বসাবেন না। আর ও যখন যেখানে পড়তে বসবে তার পেছন দিকটা কোনোভাবে ফাঁকা না থাকে, কেন কোনো জানলা কিংবা দরজা এরকম জিনিস যেন না থাকে। বাচ্চারা যখনই পড়তে বসবে তাদের পিঠের সাইডটা যেন সলিড থাকে, মানে সলিড মানে দেয়ালটা যেন পুরো থাকে। সামনের দিকটা জানলা থাকুক কোনো আপত্তি নেই, কিন্তু পেছন দিকটা যেন সলিড থাকে। তা এইভাবে আপনারা যদি আপনাদের ছাত্র বাচ্চাদেরকে যদি পড়তে বসান, তাহলে দেখবেন আপনাদের পড়া বাচ্চাদের পড়া অনেক ভালো হবে, বাচ্চাদের পড়াশোনার বিষয়ে অনেক কমপ্লেন কমে যাবে। তাই এই কারণে আপনাদের সামনে এনেছি যে 12টা রাশি কোন কোন টাইমে কোন সময় পড়তে বসলে পরে, কোন দিকে মুখ করে পড়তে বসলে পরে ভালো হবে। তা প্রথমে বলি, মেষ, সিংহ ও ধনু, মাথায় রাখবেন মেষ, সিংহ ও ধনুর রাশি জাতক বা জাতিকারা পূর্ব দিকে মুখ করে পড়তে বসবেন। পূর্ব দিক, যেই দিক দিয়ে আমাদের সূর্য ওঠে সেই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক, সেই দিকে মুখ করে পড়তে বসবেন, তাহলে দেখবেন আপনাদের পড়াশোনা ভালো হবে। কিন্তু পড়তে বসবেন কোন সময় সেই সময়টাকে ফলো রাখবেন, বিকাল চারটে থেকে সন্ধে ছটা। এই টাইমে আপনারা যদি পড়তে বসেন তাহলে দেখবেন আপনাদের পড়া খুব সুন্দর হবে, পড়াশোনা খুব মুখস্থ হবে, পড়াশোনার বিষয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। তাই এরকমভাবেই আপনারা যদি এই টাইমগুলো যদি মেনটেন্স করেন, যেমন বললাম মেষ, সিংহ ও ধনু পূর্ব দিকে মুখ করে বিকাল চারটে থেকে সন্ধে ছটা, 24 ঘন্টা যে পড়তে হবে বাচ্চাদের জন্য তা নয়, 2 ঘন্টা পড়াশোনা করলে পরে এনাফ, কিন্তু পড়াশোনাটা মনোনিবেশ দিতে হবে। এই টাইমে যদি আপনারা পড়তে বসেন দেখবেন আপনাদের পড়াশোনাও খুব ভালো হচ্ছে, পড়াশোনার সিস্টেমটাও খুব সুন্দর হবে। খেয়াল রাখবেন আপনার মুখটা হবে পূর্ব দিক, আপনার পেছনের পিঠটা থাকবে সবসময় দেয়ালের দিকে, সলিড দিকে। আর বিকালে পড়তে বসবেন হচ্ছে বিকাল চারটে থেকে সন্ধে ছটা, এই টাইমের মধ্যে। এই টাইমের মধ্যে যদি আপনি পড়াশোনা করেন দেখবেন আপনার পড়াশোনা ভালো থাকবে। তা কী রাশি বললাম? মেষ, সিংহ ও ধনু। তাহলে বাকি রয়ে গেল আরও 9টা রাশি। 9টা রাশির মধ্যে এবারে বলবো বিষ, কন্যা ও মকর। বিষ, কন্যা ও মকর এই 3 রাশি জাতক জাতিকারা আপনারা বসবেন হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে পড়তে বসবেন, তাহলে দেখবেন আপনাদের পড়াশোনা ভালো হচ্ছে। টাইম হচ্ছে রাত 10টা থেকে রাত 12টা। এই যে 2 ঘন্টা টাইমটা, এই 2 ঘন্টা টাইমের মধ্যে আপনারা পড়াশোনা করতে বসুন, আপনাদের দেখবেন পড়াশোনা খুব ভালো হবে। তাহলে আপনাদেরকে দর্শক বন্ধু, কিছু কিছু জিনিস আছে যেটা আমরা সারাক্ষণ যদি পড়াশোনার জন্য লাফালাফি করি, পড়াশোনার জন্য চিল্লামিল্লি করি, বাচ্চাদের কিন্তু পড়াশোনা করে না, সারাদিন যে পড়তে বসলে বাচ্চারা বিরক্ত হয়ে যায়। তা আপনারা যদি এই রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন, যদি আপনারা যদি ফলো করেন যে আমি এই টাইমে
এই দিকে মুখ করে পড়তে বসবো, ব্যাস তাহলেই আপনার কাছে এনাফ। ওই টাইমটাই যথেষ্ট, 2 ঘন্টা একটা ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার জন্য খুব যথেষ্ট। সেই টাইমে ঠিক মতন যদি পড়াশোনা করেন আপনাদের পড়াশোনা ভালো হবে। কিন্তু আপনাদের যে দিকটা আপনারা জানেন না, আপনারা কোন দিকে পড়তে বসলে আপনার ভালো হবে, এই যে আপনাকে বলে দিলাম আপনারা দক্ষিণ দিকে মুখ করে পড়তে বসলে আপনার ভালো হবে, কোন টাইমে বসলে, রাত্রি 10টা থেকে 12টা। তাহলে আপনার রাশি অনুযায়ী আপনার এই টাইমটা হচ্ছে শুভ টাইম, আপনার দিকটা হচ্ছে শুভ দিক। তাহলে আপনি যদি এই দিক ও এই টাইম মেনটেন্স যদি করেন তাহলে আপনার পড়াশোনা তো ভালো হবেই। তাহলে আপনাকে সারাদিন ধরে পড়াশোনার জন্য চিন্তা ভাবনা করতে হবে না, এমনি সারাদিন ধরে যে খেলাধুলা করবেন তা নয়, কিন্তু সেখানেও পড়াশোনা করবেন, তাহলে বাড়ির ভালোবাসাটাও পাবেন, কিন্তু ওই টাইমটা বেশি নিজের পড়াশোনার প্রতি মনোনিবেশ করবেন, তাহলে দেখবেন আপনার পড়াশোনার জায়গাটা খুব সুন্দর হচ্ছে। তাই এরকমভাবেই আপনারা যদি রাশি অনুযায়ী যদি আপনাদের যে দিক আছে সেই দিক যদি মেনটেন্স করেন, কোন টাইম সেটাও যদি আপনারা মেনটেন্স করেন, তাহলে দেখবেন আপনাদের পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো হয়ে যাচ্ছে। তা বাকি রয়ে গেল আরও 3টে রাশি, কর্কট, বৃশ্চিক ও মীন রাশি। কর্কট, বৃশ্চিক ও মীন রাশি, এই রাশি জাতক জাতিকারা উত্তর দিকে, উত্তর দিকে মুখ করে পড়তে বসবেন। সব সময় চিন্তা করবেন আপনার মুখটা, যে আমার মুখটা উত্তর দিকে থাকবে, উত্তর দিকে মুখ করে পড়তে বসবেন। পড়ার টাইম হচ্ছে রাত্রিবেলা 9টা থেকে রাত 11টা, এই যে 2 ঘন্টার টাইম, এই 2 ঘন্টার টাইমটা হচ্ছে আপনাদের এই রাশির ক্ষেত্রে এটা শুভ টাইম, আপনার ওই রাশির ক্ষেত্রে ওই দিকটা হচ্ছে আপনার শুভ দিক। তাহলে আমরা যদি শুভ দিক ও শুভ টাইমে যদি পড়াশোনা করি তাহলে আমাদের পড়াশোনা যথেষ্ট ভালো হয়, তা পড়াশোনার ক্ষেত্রে আমাদের সব কিছু ভালো হয়। সে আপনি অনলাইন পড়ুন কিংবা আপনি বই খাতা নিয়ে পড়ুন, যাই করুন না কেন ওই টাইমে করবেন, তাহলে দেখবেন আপনাদের পড়াশোনার জন্য কোনো বিষয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাই এরকমভাবে আপনারা যদি করেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে, আপনাদের পড়াশোনাও শুভ হবে, আপনাদের পরিবারের দিক দিয়ে আপনাদের বাবা মার কাছ দিয়ে আপনাদের ক্ষেত্রে শুভ দিক কথা শুনতে হবে, ভালোবাসবে আপনার বাড়ির লোকেরা। কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু টাইম হচ্ছে রাত্রির 9টা থেকে 11টা, রাত্রির 10টা থেকে 12টা, রাত হয়ে গেছে আমি পড়তে বসবো না, এই টাইমে আমার সিরিয়াল দেখার টাইম কিংবা এই টাইমে আমার মোবাইল ঘাঁটার টাইম, এটা করবেন না। আপনার চিন্তাভাবনা করে নেবেন আমার এই টাইমটা হচ্ছে পড়াশোনার টাইম, এই টাইমটা আমি যদি পড়তে বসি তাহলে আমার এই জায়গাটা ভালো হবে, কেন বাড়ির লোক চাইবে সন্তানরা সবসময় পড়ালেখা করুক যাতে ওদের কেরিয়ারটা ভালো হোক। তা আপনার ক্ষেত্রেও এই জায়গাটা সবসময় খেয়াল রাখবেন, 24 ঘন্টা আপনাকে পড়তে বলা হচ্ছে না, আপনাকে 2 ঘন্টা পড়তে বলা হচ্ছে, কিন্তু 2 ঘন্টা হচ্ছে আপনার শুভ দিক এইটা, শুভ সময় এইটা। আপনি শুভ সময়ে শুভ দিক যদি মেনটেন্স করে যদি পড়াশোনা করেন তাহলে আপনার ক্ষেত্রে অনেক শুভ লাভ হচ্ছে। তাই এরকমভাবেই আপনাদের ক্ষেত্রে অনেক জিনিস আছে, যেই জিনিসগুলো আপনাদেরকে করলে পরে আপনাদের জীবনে অনেক সুলাভ হবে। তা এরকমভাবে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে করোনার মাধ্যমে আপনাদের আমাদের সন্তানের কাছে আজকে মোবাইল দিতে হবে, যে পড়াশোনা করতে হবে তা মোবাইলের মাধ্যমে, সে পড়াশোনা অনলাইন মাধ্যমে করতে হচ্ছে। কি 7 বছরের বাচ্চা 1-এ পড়ে কি না, তাকে মোবাইল দিতে হবে হাতে, কোশ্চেন হোক, স্যারেরা হোক কি ম্যাডামরা হোক পড়াচ্ছে কি অনলাইনের মাধ্যমে পড়াচ্ছে। তাহলে জীবনটা আমাদের কতটা পরিবর্তন হয়ে গেছে এটা কোনোদিন আমরা ভাবতে পারিনি। আজ থেকে 1 বছর আগে যখন আমাদের সন্তানরা মোবাইল হাতে ধরতো তখনই আমরা বলতাম এই তোর এখন সেই বয়স হয়নি যে তুই মোবাইলটা হাতে ধরবি, কিন্তু দেখুন কোনো না কোনোভাবে জগতের পরিবর্তনের জন্য আজকে আমাদের সন্তানকে মোবাইল কিনে দিতে হচ্ছে। যে আমার পরিবারের মধ্যে আমার 2টো মোবাইল রয়েছে, যে যেহেতু আমার এই 2টো মোবাইল আমাদের 2জন ব্যবহার করবো, যেহেতু সন্তানের পড়াশোনা মোবাইল নেই তার জন্য আমি পয়সা খরচা করে সন্তানকে একটা মোবাইল কিনে দিচ্ছি, কিনে বলছি যে তোর পড়াশোনার জন্য এই মোবাইল। তাহলে আজ থেকে কিছুদিন আগে আমরা কিন্তু এসব ভাবিনি, তাহলে জগতে এতটাই পরিবর্তন, তার আমাদের পরিবর্তনটা আমাদেরকেও করতে হবে। তা পড়াশোনা যেহেতু সিস্টেম, যেহেতু আমাদের স্কুল কিছুদিনের মধ্যে খুলে যাবে, তারপরে এক্সাম চালু হয়ে যাবে, তাই এই জিনিসগুলো এই অল্প টাইম রয়েছে, যে এই টাইমের মধ্যে যদি আপনারা যদি সঠিকভাবে যদি করতে পারেন, আপনারা যে সঠিক যে টাইমগুলো বললাম, যে দিকগুলো বলছি সেই দিকগুলো যদি আপনারা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো হবে। তা বাকি রইল 3টে রাশি, 3টে রাশি হচ্ছে তুলা, মিথুন ও কুম্ভ। তুলা, মিথুন ও কুম্ভ, এই 3 রাশি জাতক বা জাতিকারা তাহলে আপনারা বসবেন হচ্ছে পূর্ব দিকে মুখ করে পড়তে, পূর্ব দিকে মুখ করে পড়তে বসবেন সকাল 11টা থেকে দুপুর 1টা, এই টাইমে যদি আপনারা পড়তে বসেন
তাহলে দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো লাভ হবে। তা এরকমভাবেই আমি যে রাশিগুলো বললাম তা আবার আপনাকে রিপিট করে দিচ্ছি যে আপনাদের ক্ষেত্রে এই রাশিটা করলে পরে ভালো হবে। প্রথম হচ্ছে মেষ, সিংহ ও ধনু। মেষ, সিংহ ও ধনু বিকাল 4টে থেকে সন্ধে 6টা পূর্ব দিকে মুখ করে আপনারা পড়তে বসবেন। বিষ, কন্যা ও মকর। বিষ, কন্যা ও মকর রাত্রি 10টা থেকে রাত 12টা। রাত্রি 10টা থেকে রাত 12টা দিক হচ্ছে আপনার দক্ষিণ দিক। কর্কট, বৃশ্চিক ও মীন। কর্কট, বৃশ্চিক ও মীন আপনারা বসবেন হচ্ছে উত্তর দিকে মুখ করে রাত্রি 9টা থেকে রাত 11টা। লাস্ট রয়েছে তুলা, মিথুন ও কুম্ভ। তুলা, মিথুন ও কুম্ভ পূর্ব দিকে মুখ করে পড়তে বসবেন সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত। তাই এই টাইমগুলো যদি আপনারা মেনটেনেন্স করেন দেখবেন আপনারা পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো। সবসময় একটা খেয়াল রাখবেন বাড়ির মধ্যিখানে কখনোই পড়তে বসবেন না, আর আপনি যেখানে পড়তে বসবেন আপনার পিঠ যেন কোনোভাবে আপনার জানলা সাইড কিংবা দরজা সাইড যাতে না হয়। সবসময় আপনার পিঠ একটা দেয়ালের দিকে হবে, দেয়ালটা যেন একদম সলিড থাকে, তার মধ্যে কোনো জানলা না থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রেই পড়াশোনা খুব ভালো হবে। তা আজকে আপনাদেরকে এই রাশি বিষয় বলে দিলাম, তা এরকমভাবে আপনাদেরকে অনেক রাশির ক্ষেত্রে বলবো। তারপরে আগে ফোনটা, ফোনে কে আছে নিয়ে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, আমি দমদম থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের সম্বন্ধে জানবেন। আপনি 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন, ছেলের কথা ভাবতে ভাবতে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। 3। আপনার ছেলের বিষয়ে বয়স কত আপনার ছেলের? ছেলের বয়স 36, 36। 36 বছর বয়স। আপনার এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আপনার ছেলের কেরিয়ারের জায়গাটা, যেহেতু আপনার ছেলের কোনো না কোনোভাবে ইকোনমি জায়গা থেকে সমস্যা তৈরি হচ্ছে, কেরিয়ার ঠিক মতন ডেভেলপমেন্ট হচ্ছে না, ও যাই করতে যাচ্ছে না কেন কোনো না কোনোভাবে অসুবিধা হচ্ছে। যেহেতু একটা জায়গা চাকরি করে সেই চাকরির ক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন দেখা দিচ্ছে। আপনার ছেলে কিন্তু মুখটা দেখবেন একটু গোল টাইপের, তাই তো? আপনার ছেলের হাতে আমি একটা জিনিস দেখিয়ে দিই, আপনার ছেলের হাতের এই জায়গাটা খুব অসুবিধা রয়েছে, খেয়াল রাখবেন। আপনি টিভির পর্দায় রয়েছেন, আপনি একটু দেখে নিন। আমাদের হাতের রেখা ঠিক এরকম থাকে। আপনার ছেলে যে বৃহস্পতির যে স্থানটা আছে, এই বৃহস্পতির স্থানটায় দেখবেন কেটে গেছে এরমভাবে, আর এই সাইডটা ঢাল হয়ে গেছে। এই সাইডটা ঢাল হয়ে যাওয়ার কারণে আপনার ছেলের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। আপনার ছেলের শুধুমাত্র কাজের জায়গা না, আপনার ছেলের কিন্তু হেলথের জায়গাও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, ও পারিবারিক জায়গা, পারিবারিক জায়গা কিন্তু আপনাদের ছেলেকে নিয়ে আপনারা খুব টেনশনের মধ্যে রয়েছেন, সেই পারিবারিক দিক দিয়ে হ্যাপিনেস ও পাচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে। তো তা আপনাকে বলবো এক্ষেত্রে আপনি আপনার ছেলের ক্ষেত্রে কোনো একটা জ্যোতিষী পরামর্শ নিয়ে রবি, ওর রবি দেখবেন নেগেটিভ অবস্থায় রয়েছে। যেমন বৃহস্পতি আপনাকে নেগেটিভ বললাম, রবি স্থানে দেখবেন এই স্থানটা, এই যে আঙুলটা দেখছেন, এই যে রবির আঙুলের তলার যে মাউন্টটা, মাউন্ট মানে হচ্ছে ওই যে জায়গাটা ফোলা থাকে, ওই মাউন্টের জায়গাটা দেখবেন অনেকটা বসে গেছে। বসে যাওয়ার কারণে ওই যাই করতে যাক না কেন ওর সম্মানে ঘাটতি হয়, মানে কোনো না কোনো অফিসের জায়গা থেকে কাজের ক্ষেত্রে সেখান থেকে বাড়ি চলে আসলে পরে আপনাদের ক্ষেত্রে পরিবারে ও নিজের মিসেসের কাছ থেকে বন্ধু বান্ধবের সার্কেল থেকে কোনো না কোনোভাবে ওর যে সম্মান যে প্রাপ্য সেই সম্মানে কিন্তু ঘাটতি রয়েছে। এই সম্মানটাকে পাওয়ার জন্য রবির একটা অশুভ প্রভাব রয়েছে। এই রবির অশুভ প্রভাবটাকে যদি আপনি ঠিক মতন যদি গাইডলাইন করতে পারেন তাহলে কিন্তু ওর কিন্তু জায়গাটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, আপনি কোনো একটা জ্যোতিষী পরামর্শ নিয়ে এই দুটো জিনিস প্ল্যানেটগুলো ঠিক করবেন, একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে রবি। এই দুটো গ্রহ প্ল্যানেট যদি আপনি ঠিক করেন তাহলে দেখবেন আপনার সন্তানের জায়গাটা অনেকটা সুলভ পাবেন। তা এই ক্ষেত্রে আপনাকে বলবো আপনি কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে আপনি একটু নিয়ে এগোন, দেখবেন আপনার ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? নমস্কার। তা দর্শক বন্ধু, আপনাকে কিছুদিন আগে আপনাদেরকে ছাত্র ছাত্রীদের জন্য কোন রাশি কোন টাইমে কোন দিকে পড়তে বসলে ভালো হবে তা আপনাদেরকে এই বিষয়টা জানালাম। তা আপনাদেরকে আরেকটা জিনিস এখন জানাবো, একটা টোটকা দিচ্ছি। টোটকাটা হচ্ছে গা ছমছমে। দেখবেন কোনো বাচ্চারা রাত্রিবেলা, ধরুন আপনারা কোনো জায়গা থেকে বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে ঘুরে আসছেন, অন্ধকার জায়গা থেকে আসলেন, তারপরের দিনকে দেখবেন বাচ্চাদের শরীর খারাপ হয়ে গেল, কি না
কোন একটা ভয় লেগেছে, ভয়ভীতির কারণে ওর মধ্যে গা ছমছমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমরাও বড়রা অনেক সময় দেখবেন অন্ধকার জায়গা থেকে যাচ্ছেন, দেখবেন গা ভারী হয়ে যাচ্ছে, গা ছমছম করছে, শরীরের মধ্যে কেমন একটা অসুস্থ বোধ করছে। এই যে জায়গাটা গা ছমছমের ব্যাপার, এই জায়গাটাকে আপনি কীভাবে টোটকার মাধ্যমে রিকভারি করবেন, তা দর্শক বন্ধু আজকে সেই টোটকার মাধ্যমে আপনাকে রিকভারির জায়গা বলবো। করতে হবে কি, শনিবার দিনকে আপনি যখন স্নান করবেন, স্নান করার সময় একটা মগের মধ্যে পঞ্চসর্ষ, মানে আমাদের পাঁচ ফোড়ন যেটাকে বলা হয়, দশকর্মার দোকান থেকে পঞ্চসর্ষ কিনে নিয়ে এসেন একটা কৌটোর মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি যখন স্নান করে নেবেন, স্নান করার পরে একটা মগের মধ্যে আপনি এক মগ জল নেবেন আর অল্প পঞ্চসর্ষ, ঠিক এইভাবে আঙুলটা ধরবেন, এই আঙুলটা আর এই আঙুলটা ধরবেন না, এই যে তিনটা আঙুল, এই তিনটা আঙুল পঞ্চসর্ষ এরমভাবে তুলবেন, নিজের নাম আর গোত্র বলবেন, নিজের মনস্কামনা করবেন, মাথায় তিনবার ঘোরাবেন, ঘুরিয়ে ওই মগের মধ্যে দেবেন, দিয়ে জলটাকে একটু গুলিয়ে নেবেন, গুলিয়ে নেওয়ার পরে মাথায় ঢেলে দেবেন। ঢেলে দিলে পরে দেখবেন আপনার আস্তে আস্তে এই যে গা ছমছমের ব্যাপারটা, এই যে ভয় ভীতি ব্যাপারটা, যেটা আপনি কোনো না কোনোভাবে রাস্তাঘাটে চলাফেরা করছেন দেখবেন একটা ভয় লাগছে, বাচ্চারা কোনো না কোনোভাবে রাস্তায় কোনো অন্ধকার দিয়ে যাচ্ছে, পরের দিনই এসে দেখবেন ওর মধ্যে শরীর খারাপ হয়েছে, জ্বর সর্দি কাশি, আমরা মসজিদে নিয়ে গিয়ে ছাড়ালাম, নজর লেগে গেল, এই জায়গাগুলো যখন হয় তখন এটা ভাববেন কোনো একটা গা ছমছমের ব্যাপার, কোনো অশরীর আত্মার একটা কোনো একটা প্রভাব ওর মধ্যে বিস্তার করে, যেহেতু ভয় ভীতিটা হচ্ছে। তাই এই ভয় ভীতিটা কাটানোর জন্য আপনাকে এইভাবে করতে হবে হচ্ছে এই যে পঞ্চসর্ষ মগের মধ্যে জলের মধ্যে দিয়ে জলটা নেড়ে নিজের নাম আর গোত্র বলে মাথায় ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে তারপর আপনি পুঁছে নিন, কোনো অসুবিধা নেই, করবেন হচ্ছে শনিবার করে, প্রত্যেক শনিবার করবেন, এরমভাবে 6-7 মাস করতে থাকুন, দেখবেন আপনার এই ভয় ভীতি ব্যাপারটা কেটে যাবে। তা এরকমই টোটকা, আরেকটা টোটকা দেবো, সেটা হচ্ছে যারা ব্যবসার মাধ্যমে যারা যুক্ত আছেন, যারা ব্যবসা করছেন, যাদের ধরুন দোকান আছে, ছোটোখাটো দোকান আছে, কিংবা কোনো জায়গা চায়ের দোকান হোক, মুদিখানা দোকান হোক, আনুষ্ঠানিক যারা ব্যবসা করছেন, করবেন হচ্ছে আপনার ব্যবসার জায়গায় নিশ্চয়ই লক্ষ্মী গণেশের মূর্তি আছে, কোনো ঠাকুরের মূর্তি আছে, সেই ঠাকুরের মূর্তির সামনে একটা হলুদ কাপড়টা রাখবেন, রেখে জলশঙ্খ, যেটাকে বলা হয় জলশঙ্খ আপনি নিয়েবেন, নিয়ে ওর মধ্যে গঙ্গা জল দেবেন, দেওয়ার পরে সাদা ফুল, অবশ্যই সাদা ফুল ছাড়া অন্য কোনো ফুল দেবেন না, জলশঙ্খের উপরে রাখবেন, রেখে জলশঙ্খ স্ট্যান্ড পাওয়া যায়, স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়ে আপনি ওই হলুদ কাপড়ের উপর রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে করে আপনার দোকানে শ্রীবৃদ্ধি হচ্ছে, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার দোকানে বিক্রি বাড়টা বাড়ছে। করবেন হচ্ছে, আবার বলে দিচ্ছি, করবেন হচ্ছে আপনার দোকানে যেখানে ঠাকুর থাকে সেই ঠাকুরের সামনে একটা হলুদ কাপড় ছোট সাইজে কিনবেন, কিনে সামনে রাখবেন, তার ওপরে একটা জলশঙ্খ যে স্ট্যান্ড পাওয়া যায় সেই স্ট্যান্ড কিনে রাখবেন, রেখে জলশঙ্খ নেবেন, জলশঙ্খের মধ্যে গঙ্গা জল দেবেন, দেওয়ার পরে সাদা ফুল নেবেন, জলশঙ্খের ওপরে দেবেন, দিয়ে ওখানে রাখবেন, রাখার পরে ধূপকাঠি দেখাবেন। প্রতিদিন ধরুন আপনি সোমবার দিন থেকে শুরু করলেন, মঙ্গলবার দিনকে যখন আবার দোকান খুললেন ওই জলশঙ্খ জল ফেলে দেবেন, ফেলে দেওয়ার পর আবার নতুন জল দেবেন, দেওয়ার পর আবার সাদা ফুল দেবেন। ফুল কিন্তু অবশ্যই সাদা ফুল দিতে হবে, অন্য ফুল দিলে চলবে না, সাদা ফুলই আপনার ওখানে জলশঙ্খের মধ্যে দিতে হবে। এটা মাথায় রেখে যদি আপনি এই জিনিসগুলো যদি করেন দেখবেন দোকানের মধ্যে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, বিক্রি বাড়টা বাড়ছে, দোকানের অনেক কাস্টমার আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, দোকানের শ্রীবৃদ্ধি হবে। এই জিনিসগুলো খেয়াল রাখলে পরে আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি হবে। তাই এরকম আমার অনুষ্ঠানে আপনারা দেখতে পারবেন, টোটকার মাধ্যমে অনেক কিছু জিনিস আপনাদেরকে শেখাতে পারবো, হস্তরেখার মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু জিনিস দেখিয়ে দেখাতে পারবো, আর ডেট অফ বার্থ সময়ের উপরে আপনাদের লাইভ অনুষ্ঠানে ফোন করবেন, আপনাদের জীবনে অনেক কিছু জিনিস জানিয়ে দেওয়া যাবে। তা আমার অনুষ্ঠানে তার জন্যই সবসময় বলা হয় জানুন ও শিখুন, কেননা আপনি লাইভ অনুষ্ঠানে ফোন করুন, আপনার বিষয়ে আপনি জানুন, আর শিখুন মানে হচ্ছে আপনাকে আপনি হস্তরেখার মাধ্যমে অনেক কিছু জিনিস দেখিয়ে দেওয়া যায় যে এই জিনিসগুলো করলে পরে আপনার জীবনে ভালো হবে। হস্তরেখা কোনো একটা জায়গায় কী দাগ রয়েছে সেই দাগটা আপনি জানেন না কতটা আপনাকে সুফল দিতে পারে, কোন জায়গায় কোন রেখাটা রয়েছে যাতে আপনার অশুভ ফল দিতে পারে, সেই জিনিসগুলো আপনাদেরকে আগে থেকে আমি হস্তরেখার মাধ্যমে আপনি আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে কি আপনার জীবনে চলার পথে আপনার যদি বিপদ আসে সেটা আপনি আগে থেকে যদি জানতে পেয়ে যান তাহলে কিন্তু আপনার জীবনটাকে আপনি সেইভাবে চলতে পারবেন। তাই এইভাবে অনুষ্ঠান আমার ক্ষেত্রে আমার অনেক সময় করতে হয়। তা আজকের মতন এইটুকুনি, আগামী দিন আবার এরকম কিছু নিয়ে আসবো। নমস্কার।